যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে পর্ন দেখতে আপনার কেমন লাগে, নিশ্চয়ই উত্তর দেবার আগেই একটা খুশি খুশি ভাব মনের ভেতর থেকে উদয় হবে, তাই নয় কি? হ্যাঁ, এটাই হচ্ছে মানবদেহের ডোপামিনের পাওয়ার, যা আপনাকে নিয়ন্ত্রণ ও মানবদেহের ক্ষতি করে চলেছে। মানবদেহে যে চারটি হরমোন আনন্দ বা খুশি ভাব উৎপন্ন করার জন্য দায়ী, তার একটি হল ডোপামিন, বাকিরা হল এন্ডোরফিন, সেরোটোনিন, অক্সিটোসিন। যখনই আমাদের মস্তিষ্ক কিছু একটা পাওয়ার আশা করে, তখনই ডোপামিন ক্ষরণ বেড়ে যায়। এটি আমাদের মনোযোগ, উৎসাহ প্রাপ্তি, স্মৃতি, এমনকি শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নাড়াচাড়াও নিয়ন্ত্রণ করতে পারে। বেশি মাত্রায় ডোপামিন ক্ষরণ আমাদেরকে আনন্দ দান করে, কাজকর্মে সহজেই আমরা মনোযোগী হতে পারি। কিন্তু মানবদেহে অতিরিক্ত ডোপামিন নিঃসরণের ফলে মানবদেহে নানা ধরনের রোগের সৃষ্টি হয়। তাই সুস্থ থাকার জন্য এই হরমোনের ব্যালেন্স আনা বেশ জরুরি, আর এই সকল সমস্যার সমাধান হতে পারে ডোপামিন ডিটক্স। তাই আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি ডোপামিন ডিটক্স কি, অতিরিক্ত ডোপামিন নিঃসরণের ফলে কি হয়, বিভিন্ন রোগ হতে বাঁচার জন্য ডোপামিন ডিটক্সের ফর্মুলা। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। ডোপামিন ডিটক্স কি? ডোপামিন ডিটক্স হচ্ছে ডোপামিনের লাগাম টেনে ধরার প্রক্রিয়া। অল্প কথায় বলতে, ডোপামিন হরমোন রিলিজ করে এমন সব কাজ থেকে 24 ঘন্টা বিরত থাকা হলো ডোপামিন ডিটক্স। তবে তা 24 ঘন্টার বেশিও করা যেতে পারে। প্রাত্যহিক জীবনে আমরা অনেকেই উচ্চমাত্রার ডোপামিনে আসক্ত, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কাজে আসক্ত, যা সময়ের সাথে মানবদেহের ডোপামিনের ব্যালেন্স নষ্ট করে বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে। এসব আসক্তি থেকে বের হওয়ার জন্য অনেকেই নিয়মিত ডোপামিন ডিটক্সের সাহায্য নিতে হয়। অতিরিক্ত ডোপামিন নিঃসরণের ফলে কি কি রোগের সৃষ্টি হয়? ডোপামিন শুধু মন বা মস্তিষ্কে নয়, শরীরের প্রধান তন্ত্রগুলিতেও প্রভাব ফেলতে সক্ষম। রক্তবহ নালীগুলিকে প্রসারিত করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। শরীরের দুটি প্রধান বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়ার কাজও নিয়ন্ত্রণ করে ডোপামিন। একটু বয়স্ক লোকদের কনস্টিপেশনের প্রধান কারণ ডোপামিনের মাত্রা কমে যাওয়া। অগ্নাশয় থেকে ইনসুলিনের ক্ষরণ নিয়ন্ত্রণ করাও ডোপামিনের কাজ। মস্তিষ্কে ডোপামিনের মাত্রা কোনো কারণে স্বাভাবিকের থেকে কম বা বেশি হতে পারে। কম হলে সেই ব্যক্তি নিদ্রাহীনতা, অবসাদ বা পার্কিনসন্স ডিজিজে ভুগতে পারেন। একদল বিশেষজ্ঞ মনে করেন, ডোপামিন মাত্রা কমে গেলে মানুষ সহজে নেশায় আসক্ত হন। সিগারেট খেলে, এমনকি কম্পিউটারে ভিডিও গেম খেললেও একই রকম সাময়িক ভালো লাগার অনুভূতি কাজ করে, যার দায় কিন্তু সেই ডোপামিনের। বিশেষজ্ঞদের মতে, ডোপামিন দরকারি মাত্রার চেয়ে বেশি হলে তা স্কিজোফ্রেনিয়ার মতো কঠিন মানসিক ব্যাধির কারণ হতে পারে। বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য ডোপামিন ডিটক্সের ফর্মুলা। ডোপামিন ডিটক্স হচ্ছে রোজা রাখার মতো, তাই এটা পালন করার সময় কিছু বিষয় আছে যা করা যাবে না, আবার কিছু বিষয় আছে যা পালন করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক, ডোপামিন ডিটক্সে থাকাকালীন কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। ডোপামিন ডিটক্সে থাকাকালীন কি কি করা যাবে না? ইন্টারনেট, ফোন ও ল্যাপটপ কম্পিউটার সহ সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। পর্ন দেখা, হস্তমৈথুন এবং কোনো ধরনের দৈহিক সম্ভোগ থেকে বিরত থাকতে হবে। কোনো ধরনের খাবার খাওয়া ও কোনো ড্রিঙ্কস পান করা যাবে না, শুধু পানি পান করা যাবে। কোনো ধরনের বই, ম্যাগাজিন, পত্রিকা পড়া যাবে না। সিগারেট, অ্যালকোহল পান করা যাবে না, কোনো ড্রাগ নেওয়া যাবে না। ভিডিও গেম খেলা যাবে না, টিভি দেখা যাবে না, গান শোনা যাবে না। ডোপামিন ডিটক্সে থাকাকালীন যা যা করা যাবে, মেডিটেশন করতে পারেন, লেখালেখি করতে পারেন, ব্যায়াম করতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বাইরে হাঁটাহাঁটি করতে যেতে পারেন, ছবি আঁকতে পারেন, আউটডোর স্পোর্টস খেলতে পারেন, নিজের ঘরটা সুন্দরভাবে গোছাতে সাজাতে পারেন, ঘরের যে কোনো ধরনের কাজ করতে পারেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।